প্রদীপ না জ্বালিয়ে পেটেই পুড়লাম। সুন্দরবনে এইরকম জিনিস খায়নি রে। রেডি হয়ে গেছে আমাদের প্রদীপ পিঠা। বাগানে এসেই আমার প্রথম যেটা চোখ পড়েছে সেটা হচ্ছে প্রচুর শুকনো ফুল হয়ে আছে, যেগুলোকে বাদ দিতে হবে, না হলে বাকি ফুলগুলো ফুটতে পারছে না। চলো তুমি কাজে লেগে পড়ো। ফুলগুলোকে না ফেলতেও মায়া লাগে। এই মনে আছে তো ঠাকুর মশাই বলেছে পিপে নেবে। চো চো তাড়াতাড়ি নে, ওটা পেরে নেব। প্রো লেভেলের ফুল কাটা চলছে, ভিডি উইথ ফুল কাটা। সত্যি বলতে আমাদের একটাও ফিস্ট হচ্ছে না। আমার কিন্তু খুব রাগ ধরছে দিদি, কবে ফিস্ট করবি? কেতো মানে প্রচন্ড ঠান্ডায় সোয়েটার চাদর টুপি ছাড়া আমাকে কম দেখা যায়, তারই মধ্যে আমার ঠান্ডা লেগে গেছে, কান পুরো ব্যথা। এই যে আমি তুলো দিয়ে সারাক্ষণ ঘুরছি, আমি কিছু শুনতেও পাচ্ছি না। জানি তুই তো কালা, আমি জানতাম, এটা ছোটবেলা থেকেই জানতাম যে তুই কালা। ও শুনতে পায় না, কোনো কিছু শুনতে পায় না, এখন তো আরো শুনতে পারে। এই দিদি শুনতে পায় না। প্রচুর পেরেছি, ওখানে এখনো আছে, একটু একটু করে রেখে আসি। এগুলো আই থিঙ্ক ঠাকুর বসাই নেবে আর কিছুটা জয়শ্রীরা। আর আমাদের তো জানোই রোজ ভাতে মানে পেঁপে সিদ্ধ মাছ। অনেকদিন পর না আবার টিফিনে, এই যে পালং শাকের পরোটা, আর আজ আমরা এই যে বাগানে বসে বসেই ব্রেকফাস্ট করবো। মাখিয়ে নে ওটা। ও মা তুমি খাবে তো? ও হ্যাঁ, আজকে তো মনসা পুজো বাড়িতে। পুজো হবে, তুমি বসে আছো কি করে? ধরপড় ধরপড় করবে তো। ও বাপ রে বাপ, মায়ের জোগাড় হয়ে গেছে। বাবা সত্যি পারো। ও বাসি পিঠে। ও কিন্তু আজকে কি হবে? পেঁপে দিলাম আর পেঁপের সাথে সাথে বন্ধুকে নিয়ে চলে এলাম। বন্ধু এত খুশি হয়ে যায় পেঁপে পেয়ে, বন্ধুর মুখটা দেখার মতো থাকে, কিন্তু বন্ধু তো ভিডিওতে আসতেই যায় না। এই দেখেছি এই অ্যাস্টারটা কি সুন্দর হচ্ছে। না অ্যাস্টার ফোটেনি, গাছটা সুন্দর হচ্ছে। কি সুন্দর ফেকর নিয়েছে দেখ না, ওই জন্য বলছি। হ্যাঁ তো বলছি না, ঠাকুর মশাই এখন টাইমলি কি করে আসছে। বাবা এই রুম্পা, ঠাকুর মশাই এসে গেছে, চলে আয়। হয়েছে? আচ্ছা কি কি গাছ নিবি? ওই দোকানে দেখি যা যা পছন্দ হবে সব নিব। হে বন্ধু, ঘড়িতে 12টা, ঠাকুর মশাই 11টার কথা দিয়েছিলেন, তবুও বলতে হয় টাইমলি। কি হবে জয়সি, শাখা কলম? ওর পাশের টানে, ওর পাশের টার কালার আলাদা। ওই গাছটা তো গোলাপি, এটা হচ্ছে ঘিয়ে কালারের জবা। ওটা করবি না, একটাতেই হয়ে যাবে। সাবধানে, আমার গাছ যেন না কিছু হয়। এই গাছটার ফুল আমরাই রিয়ারলি দেখতে পাই, দেখ তোর হাতে যদি তবু হয়।
এটা তুই দিয়েছিলিস বল তোর মামার বাড়ি থেকে। টাটা। পরমঙ্গলং সরাপুষ্যন্তি সুরায় দেবী বচুরাস্তকম অপবিত্রং পবিত্রবা সর্বাবস্থং যতুপি। পার্বণের সিজন, ঘর ঘর পিঠে, আর জল থাকলে বাড়ি কোনো পিঠে হবে না। পিঠের রেসিপি হয়েছে, বাট আজকে আমরা একটা ইউনিক পিঠে ট্রাই করব। কিছুদিন যাবত ইউটিউব ফেসবুকে প্রচন্ড ট্রেন্ডিং, নামটা এখনো আমরা ঠিক করে উঠতে পারিনি, বাট চলো। আনো আমাকে এখনো অবধি একটুও বলেনি যে কি হবে না হবে কিচ্ছু বলেনি, বলছে তুই দেখতে থাক নাকি ইউনিক দেখতে, আর তুই যদি একবার খাস বারবার বলবি আমাকে একটা দে আর একটা দে। আমি বলছি তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেল। মানে এত ধান হবে আমাদের, ও সব আজকে জলে দিয়ে দেবে দেখে ঠাকুরের কাছ থেকে। চলো আমি এখানে একটা বড় দুধের প্যাকেট নিয়েছি, 500 মতো আছে, মোটামুটি 1 কাপ দুধ তুলে রেখে আমি বাদবাকি দুধটার ক্ষীর করে নেব। এটা মোটামুটি ফুটে ফুটে ক্ষীর হবে, তার মধ্যে আমি অ্যাড করব চিনি, একটু ফুটে যাক, আর সামান্য করে গুঁড়ো দুধ, তবে এটা এখন হবে না কিছুটা পরে। এখানে আমি অ্যাড করব চিনি, কিন্তু প্রথম থেকেই না চিনিটা একটু ব্যালেন্স করে, আর আমরা খুব একটা মিষ্টি পার্সনও না, সো 1.5 চামচের মতো চিনি দেব। দুধটাকে না একটু নাড়তে থাকতে হবে যেন তলার দিকটা ধরে না যায়। আই দেখ সবাই ক্ষীর বানানোটা জানো, এটা শেখানোর মতো কিছুই নেই। অ্যাড করছি 2 চামচের মতো গুঁড়ো দুধ, এটার গাঢ়ত্বটা বাড়ানোর জন্য, আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তবে গ্যাসের ফ্লেমটা না একদম নিচে। এটা বিরাট ধৈর্যের কাজ, আমি কখন থেকে নেড়েই চলেছি। ঘিটাকে আমি তুলে নিয়েছি, সেম কড়াই ইউজ করবো, এটাকে ধোবো না, কারণ এই যে জিনিসটা আছে না এটা আমার লাগবে। তবে এই তুলে রাখা 1 কাপ দুধ, 2 থেকে 2 কাপ জল, জলটা না এখানে পুরো আন্দাজ মতো দিতে হবে, মানে গুঁড়িটা যে মাখা হবে যেন টাইট মতো হয়। কেউ চাইলে শুধু দুধেও মাখতে পারো, আমি যেখানে দেখেছিলাম সেখানে শুধু দুধেই মাখা ছিল, বাট আমার কাছে অত দুধ নেই। এখানে আমি অ্যাড করব 2 এলাচ। এখানে আমি অ্যাড করব কালকের বেঁচে যাওয়া নারকেল চাই। আচ্ছা তোমরা চাইলে কিন্তু নারকেল পেস্ট করে চিনি অ্যাড করে করতে পারো, আমি না এটা ছিল তাই আর করিনি। আমাদের না কালকে এই যে ছাইটা করা ছিল তাতে চিনির পরিমাণটা খুব কম ছিল, সো আমি আরেকটু চিনি অ্যাড করে দিলাম। কিন্তু চালের গুঁড়ির রান্না, সো আমি একটু আগে থেকে নুন মিশিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে না গুঁড়িটা অ্যাড করব, আর ফ্লেমটা একদম নিচে থাকবে। ভয় পাওয়ার কিছু নেই, প্রথমে একটু দেলা দেলা হয়ে যাবে। এখানে একটা ছোট্ট কথা বলে নিই, যখন মনে হবে তলার দিকটা ধরে ধরে আসছে তো দুধ আর জল অ্যাড করতেই পারো। এই যে মুন্ডটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হলে না হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, এখানে তো সম্ভব না।
একটা পিঠের কাজ সাবি আমি এসেছি আপাতত সানের জন্য। এই যে এখানে আমার ফেস প্যাক রেডি, চুলের অবস্থা ততই বছর পাচ্ছে এই ঠান্ডায়, আমি এখন শ্যাম্পু করার কথা ভাবতেই পারছি না। বাবারে কি ঠান্ডা পড়েছে। যাই হোক, ঘড়িটা এখন মোটামুটি দুটো, ভাত খাওয়ার না একটুখানি দেরি আছে। সেই যে পিঠের মন্দটা তৈরি করেছিলাম, পিঠেগুলো বানিয়ে রাখবো, তারপরে ভাতটা খেয়ে হবে। মাখাটা তো বেশ সুন্দর মতনই হয়েছে, কিছুই না। এই যে হাতে একটুখানি তেল মেখে নিতে হবে ভালো করে। একটা নরমাল কিছু একটা অংশ মতো নিয়ে, এত বড় বড় এরকম গোল 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 গোল, তুই শিখে নে, এত দামি করতে পারবো না। আচ্ছা, পাকিয়ে যেরকম ভাবে পিঠে বানায়। একটু এ হলে ভালো হতো জানিস, কে একটু শক্ত মতো হলে ভালো হতো। যাই হোক, প্রদীপ, হ্যাঁ তারপর তারপর আর কিছুই না, আরো কয়েকটা বানাও। প্রদীপ, এ তো মনে হচ্ছে যেন কালী পুজোতে প্রদীপ জ্বালবো। প্রদীপ পিঠা ইউনিক হচ্ছে প্রেজেন্টেশনটা, বললাম না প্রদীপ। এই যে রেডি আমাদের প্রদীপ, এগুলোকে না এবার আমি ভাপিয়ে নেব। মানে ওই যেরকম পিঠে ভাপানো হয় মোমো মেকারেও হয়ে যাবে, এমনি বাড়িতে যে পুজো পুজো ওটাকে কি ঝাঁঝরি ঝাঁঝরি পুজো পুজো ঝাঁঝরিতেও ভাপিয়ে নিতে পারো ওই 15-20 মিনিট। খেতে বসতে বসতে 3টে বেজে গেল। যাই হোক, আজকে তেমন কিছু হয়নি, হয়েছে এখানে মাছের তরকারি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, ভাত। পিঠে তো ভাপানো হয়েই গেছে, আগেই বলেছিলাম যে এটার অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে প্রেজেন্টেশনটা, সেটাই এবার আমি করব। কি আগে আমি খিরটা করে রেখেছিলাম না, এবার এটার কাজ কি সলতে হবে নাকি? হ্যাঁ সলতে হবে, মানে ইউনিক দেখতে। একটু মোটা মোটা হবে না হলে খেতে ভালো লাগবে না। হ্যাঁ, এই যে প্রদীপ আমার রেডি, এবার আমি যে তেল ডালবো, এই হচ্ছে তেল। রেডি হয়ে গেছে আমাদের প্রদীপ পিঠা, অ্যাকচুয়ালি এটাকে বলা উচিত ক্ষীরের প্রদীপ পিঠা। আমি না অপেক্ষা করতে পারছি না, মানে একটা টেস্ট করে দেখতে হবে কি রকম খেতে, ফার্স্ট টাইম তো এক্সাইটমেন্টটা বুঝতে। হ্যাঁ আমার প্রচন্ড, আমি প্রথমে টেস্ট করব না, তুই একদম তুই কর তুই কর তুই কর। আচ্ছা আচ্ছা, আগুন জ্বালাবি না? না না, পেতে গিয়েই আগুন জ্বলবে, তার মানে আজকে সাধের আগুন। প্রদীপ না জ্বালিয়ে পেটেই পুড়লাম। ও মিষ্টি পাগল মানুষের তো কথাই নেই, একটা অদ্ভুত খেতে হয়েছে। ভালো না এরকম কখনো খাইনি, মাস্ট ট্রাই, নতুন একদম দারুন খেতে। ভালো হয়েছে, খিরখির সত্যি দিদি, এরকম ইউনিক ইউনিক জিনিস বানাস কিন্তু। বানাতে পারি অ্যাকচুয়ালি, তবে আমি বানাইনি, এর আগে প্রচুর জন ট্রাই করেছে, আমি কি আরেকটা খাবো? হ্যাঁ অবশ্যই, আর এদের বলে দে যে তোমরা অবশ্যই বানিয়ে ট্রাই করো। গুড়টা না একটু কম দিও, মানে যারা মিষ্টি খেতে অত তা পছন্দ করো না, আমি গুড়টা তেলে তেলেই খাচ্ছি। আমি আর ওয়েট করতে পারছি না, আমাকে কি দিবি একটা? হ্যাঁ একদম দি একদম।
আর মাত্র চারটে আছে, বন্ধুর জন্য একটা দাও, বাদ বাকি আমরা ভাগ বটরা করে খেয়ে নিই। সিরিয়াসলি বলছি, এই ঠান্ডায় না মনে মনে জমেই যাব। ঘড়িতে 4:30 বাজে, আমি তোমাদের দেখাচ্ছি অবস্থাটা। মোটামুটি এই হচ্ছে বাইরের অবস্থা। এই যে হু করে হাওয়া দিচ্ছে, তরতর করে কাঁপছি, মনে হচ্ছে কি জন্য যে বাইরে এসেছি। তবে এই সময়টা বাগানের দিকে না এলে না মনটা ভালো লাগে না। মনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বেশ ভালো রকম হাওয়া দিচ্ছে। ভাবছি তুই কি আছিস নাকি জমে গেছিস। সিরিয়াসলি কি ঠান্ডা রে। হ্যাপি বার্থডে খিরের প্রদীপ জয়শ্রী। হাই দেখ না সত্যি গারে ওদেরকে আগে চুমকে নেয়। হ্যাঁ এবার ওটা খা, এবার কামড়ে খা। হয়েছে এবার একটা বড় হা করে গালে কামড়ে নিতে হবে, পুরোটা হবে না। আচ্ছা কেমন হয়েছে? খুব সুন্দর, পুরোটা পুরোটা খেলে বুঝতে পারবি। দেখতে আরো ভালো, যেটা কি সলতে। আর ওই যে গুড়টা ওটা তো তেল, প্রদীপটা এবার জ্বালিয়ে দিলেই হলো। 5:30 আমি আর বন্ধু নদীর ধার চললাম, আর পুরো চারিদিকটা দেখো ফাঁকা ফাঁকা। এখন থেকেই কুয়াশা পড়া স্টার্ট করে দিয়েছে। না এটা ধোঁয়া বন্ধু, আর মানে কুয়াশাই। ঘড়িতে 6টা ওভার আর এখানে শুধু ঝিলিক পড়তে এসেছে, বাকিরা বোধ হয় ঠান্ডায় জমে গেছে। আজ আজ আর কেউ আসবে না, ঝিলিক তুই একা। কি কি পিতে হয়েছে রাথ? ওই তো কি বলে ওটাকে, পুলি পিঠে, পাতি সাপটা, আর কিছু হয়নি? তরকারি, ডাল, নারকোল, তরকারি আর নারকোলের হয়েছে, আর দুধ পুলি হয়নি? নিয়ে এলি না? ঝিলিক দেখি পিঠে হয়েছে, একই সব। আর আমাদের জন্য কিছু নিয়ে আসিস নি, আমি না তোদের পড়াবো না বুঝলি। টিউশন পড়িয়ে যদি আমি এইটুখানি সুযোগ না পাই। আর তোর কি কি পিঠে হলো? হ্যালে রাতের খাবারে পরোটা, আলুর তরকারি আর সকালের একটুখানি ক্ষীর। ঘড়িতে বাজে 9:30, আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, মানে খুব খুশি হয়ে গেছি। যাকে বলে এত তাড়াতাড়ি এডিটিং কমপ্লিট, খুব কম দিনই হয়। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।